but I'll be okay. I move on each and every day. Good morning guys, welcome back to my channel. আমার একটা চিনি চিনি ব্লগ দিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 4th এপ্রিল, আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। ব্লগ শুরু করলাম, সাজুগুজু করে কেন ব্লগ শুরু করলাম এর পিছনে অনেক কারণ আছে। চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করি। হচ্ছে কদিন বাইরে বেরোনো যায়, যদিও এখন বাইরেই বেশি থাকবো, ঘরে কম থাকবো। শুরু হয়ে যাবে খুশির ক্লাস 10, দৌড় ছাপ ভর্তি লাইফ হয়ে যাবে। তো তবুও তারই মাঝে মাঝে যতটুকু তোমাদের সাথে পারি শেয়ার করার চেষ্টা করবো, এন্টারটেন দেওয়ার চেষ্টা করবো। তো লেটস গো। সকাল সকাল আজকে আমরা স্নান টান সেরে বেরিয়ে পড়েছি আমার গাড়িটার পুজো করার জন্য, মানে বৈষ্ণবীর পুজো করার জন্য। তো যাবো তো যাবো, আগে পিছে বাঁয়ে ডায়ে অনেক তীর্থস্থান মনে হলো, তারাপীঠ ভবতারিণীর মন্দির সমস্ত মনে করলাম। তো সব শেষে চললাম কলকাতার শক্তিপীঠ কালীঘাটের মায়ের দর্শন করতে। বাদিকে হায়াত, তারপরে হচ্ছে স্টেডিয়াম, সব কিছুকে ফেলে রেখে গাড়ি আমার দৌড়ে দৌড়ে চললো। আকাশ নীল, চারিদিকে একদম ঝলমলে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এগুলোকে নিয়ে দেখতে দেখতে ছুটে চললাম আমার কালীঘাটের কালী মায়ের কাছে। অনেক দিন পর যাচ্ছি, যদিও আমার অলরেডি আগে 3 বার দর্শন মার হয়ে গেছে, তবুও কেন জানি না কালীঘাটের মন্দির চাতালে দাঁড়ালেই একটা অদ্ভুত একটা আকর্ষণ আমি ফিল করি। একবার আমার বাবা, মানে বাবার গাড়িটা বাবা যখন কিনেছিল, তো যেদিন গাড়ি ডেলিভারি নেব সেদিন আমরা হলুদ ট্যাক্সি করে যাচ্ছিলাম। বাবা গাহাতের ব্যাগটা, তার মধ্যে ইম্পর্টেন্ট সমস্ত কাগজপত্র ছিল, আধার কার্ড, প্যান কার্ড, এভরিথিং এ টু জেড, সেই ব্যাগটা বাবা ড্রাইভারের পাশে রেখে পিছনে আমরা 3 জন বসেছিলাম। গাড়ি যখন কালীঘাটে পৌঁছায় বাবা পুরো ভুলে গেছে ওই ব্যাগটা নিতে, তো সমস্তটুকু নিয়েছে, ব্যাগটা ওখানেই থেকে গেছে। সবার মনমরা অবস্থা, গাড়ি ডেলিভারি নেওয়ার সময় যখন দেখেছি আমরা ওই ব্যাগ আমাদের কাছে নেই, কী হবে কী হবে, সেদিন ডেলিভারি নেওয়া হবে কি না, কালীঘাট থানায় গিয়ে ডায়েরি করা, সমস্তটুকু হয়ে যাবার পর মন যখন ভীষণ রকম বিষণ্ণ হয়ে গেছিলো, তখন কে জানে কী এখন মনে আসলো এতটা আসলাম কালীঘাট থানা অবধি। তো তাহলে একবার ট্রাই করি, মাঠ মন্দিরটা দর্শন করে আসি। মনে মনে মার মন্দির চাতালে দাঁড়িয়ে, লাইন তখন বিশাল, কিন্তু লাইনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, মা গো আমার বাবার ব্যাগটা তুমি পাইয়ে দাও, ব্যাগের মধ্যে প্রত্যেকটা জিনিস যেন একদম নিখুঁত থাকে, না হলে বাবা গাড়িটা আজ ডেলিভারি নিতে পারবে না। কে জানি মেয়েটাকে মনে হয় সেই মা সারা দিয়েছিল। তো চলো আমরা চলে এসেছি কালীঘাটের মন্দিরে, এখানে এসে মার গাড়ির আমার পুজো হলো। কোথায় যাবো কোথায় যাবো, মা যেখানে নিয়ে এসছে সেখানে এসেছি, খুব সুন্দর মা দর্শন করেছি, মার একদম সামনে গেছি আমরা আজকে। তো ওখানে গেলাম আমরা, খুব সুন্দর মাকে দর্শন করলাম আর একদম মার পুরো কাছে গেছি। আর আমি যখন নিচ হয়ে প্রণাম করছিলাম, যাই না এটাকে কি মানে কি বলবো, আমার ভালো লাগলো তাই শেয়ার করছি, টক টক করে দুটো জবা পড়েছে, জবা দুটো নিয়ে আসলাম বাবার আর খুশিকে দেবো। খুশি এবছর 10-এর বোর্ড দেবে, বাবানের অনেক এক্সাম চলছে তো সেগুলোতে শেয়ার করব। খুব সুন্দর আমি আজকে মাকে দর্শন করলাম, এত ভালো মা দর্শন করেছি মঙ্গলবার, যে মনটা পুরো একদম ভরে গেল। আর খুব সুন্দর ওরা গাড়ি পুজোটাও আমার করে দিচ্ছে, মন মানে একদম শান্তিতে মন। কিন্তু কী বলতো, যেমন সেজে গুজে বেরিয়েছিলাম এরকম কিছু দেখতে পারবে না, কারণ আজকে প্রচণ্ড গরম, পুরো গাড়ি যেখানে রেখেছি ওখান থেকে মার মন্দির যেতে যেতে পুরো পা চামড়া উঠে যাওয়ার জোগাড়, এত রাস্তা গরম হয়ে গেছে। কিন্তু সব কষ্ট একদম ফুৎকারে উড়ে গেছে মাকে দেখে। সেদিন মন্দির থেকে পুজো দিয়ে ফেরার সময় বেরোবা মাত্র একটা অজানা নাম্বার থেকে বাবার ফোনে ফোন এসেছিল। যে ফোন করেছিলেন তিনি বলেছিলেন যে তিনি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বললেন আমাদেরকে, তিনি বাবার ব্যাগটা রাস্তার ধারে পেয়েছেন, দেখেছেন সেখানে প্যান আধার বিভিন্ন জরুরি নথি আছে, তাই জন্য তিনি বাবার কাছে এটা দিতে চান। তো আমি আর আমার হাজব্যান্ডও সেদিন গাড়ি ডেলিভারির দিন গেছিলাম, তো আমরা দুজনে মিলে দৌড়ে সেখানে গেছিলাম। ব্যাগের মধ্যে সব ছিল, টাকা পয়সা কিছু ছিল না, যাই হোক, কিন্তু আসল বাবার গাড়ি কেনার জন্য যা যা দরকার সবটুকু ছিল। ইভেন কি মার আশীর্বাদে বাবার পাসবুক চেকবুকটা পর্যন্ত সেখানে ছিল, আমার কাছে এটাই বা কিসে কম পাওয়া। তাই জন্য মায়ের ওপর আমার অটুট আস্থার ভরসা, তাই আজও গাড়ি নিয়ে চলে এসেছিলাম মায়ের কাছে। মা খুব সুন্দর করে পুজো করলো, মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে চললাম বাড়ির দিকে। কালীঘাট কালী টেম্পল ইজ এ হিন্দু টেম্পল ইন কালীঘাট কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, ডেডিকেটেড টু দ্য হিন্দু গডেস কালী, ইট ইজ ওয়ান অফ দ্য শক্তিপীঠস। কালীঘাট ওয়াজ আ ঘাট সিক্রেট টু কালী অন দ্য ওল্ড কোর্স অফ হুগলি রিভার ইন দ্য সিটি অফ কলকাতা।
কালীঘাট হচ্ছে প্রসিদ্ধ কালী মন্দির আর 51 শতীপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এখানে মা দক্ষিণা কালী রূপে পূজিত হন আর ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর নামে পূজিত হন। সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসীর তুল্য, যা আমার কলকাতায় অবস্থিত, তাই জন্য কালীঘাটের প্রতি একটা আলাদা অনুভূতি মনে হয় আছে। এই জন্যই মনে হয় কলকাতাকে বলা হয় কালী কলকাতা বালি। তো আমার মাকে নিয়েই তো তার নামকরণ করা হয়, মনে হয় যেন কালী কলকাতার। আমার মা শুধু আমার, না 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 কেউ রাগ করো না মা, সবার। চলো সমস্ত পুজো টুজো সেরে এবার আমি চললাম, এটা কোথায় যাচ্ছি? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার আর একটা জায়গা, সেটা হচ্ছে মল্লিক বাজার। এখানে হচ্ছে তুমি গাড়ি নিয়েছো, গাড়ির যত রকম অ্যাক্সেসরিজ হয় রিজনেবল প্রাইস, তোমাকে একটু বার্গেনিংও করতে হয়। যাবার জন্য তোমাদের যা যা দরকার তোমরা মল্লিক বাজার চলে আসতে পারো। এখানে পরপর দোকান, দূর থেকে গাড়ি আসছে দেখলেই পুরো একদম সবাই ঘিরে ধরছে কী লাগাবেন কী করতে হবে। তো যেহেতু পরপর অনেক দোকান, তো সেহেতু বার্গেনিং করার একটা স্কোপ থেকে যায়। যেমন যেমন তুমি তোমার গাড়িকে সেফগার্ড দেওয়ার জন্য ভাববে, তেমন তেমন জিনিস তুমি এখান থেকে গাড়িতে কিনে গাড়ির মধ্যে তুমি লাগিয়ে নিতে পারো। আমার অনেক কিছু গাড়িতে লাগাবার ছিল, সেটা হচ্ছে কাঁচে একটা ওই যে ফিল্মগুলো যেগুলো লাগায় ওটা লাগানোর ছিল, 4টে দরজার মাথার ওপর গার্ড লাগাবার ছিল, যেগুলো রেন গার্ড না কি বলে আমাকে, সরি মেবি আমি খুব ডিটেলসে এত টার্মসগুলো জানি না, সাদা বাংলায় যেটা বুঝি সেটাই আর কি। তো 4টে ওটা লাগানোর ছিল গাড়ির সামনে আর কি। ওইটার উপরে একটা মোবাইল স্ট্যান্ড একটা লাগানোর ইচ্ছা আছে, আর নিচে ওরা বলছিল যে একটা ওটাকে কি বলে লাগানোর জন্য ওরা বলছিল। তো এগুলো এখন যাই না, আমি তো এসব বুঝি না, আমরা বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমাকে বকবক করতে হবে, তো তাই বকবক করবার জন্য আমি বেরিয়ে এসেছি। হাজব্যান্ড ভেতরে কথা বলছে, দেখা যায় কেন পরপর দোকান, মানে যে তোমাকে এখান থেকেই নিতে হবে তা নয়, তুমি অন্য আর 5টা দোকানেও চলে যেতে পারো দৌড়ে। তো এরকম দেখা যাক এখন কি হয়, আমরা তো এখানে দাঁড়িয়ে বকছি। তো তোমাদেরকে দেখালাম কাল থেকে তিনটে, কাল থেকে তিনটে বড় বড় জায়গা কলকাতাকে দেখানোর চেষ্টা করছি। আমি আমার মতো করে দেখাবার চেষ্টা করছি, আমি কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগার নই, বাট চিনির মতো করে চেষ্টা করছি। যেভাবে চিনি তার তিলোত্তমাকে ভালোবাসে, তিলোত্তমার প্রত্যেকটা আনাজ কানাজকে ভালোবাসে, সেভাবেই চিনি চেষ্টা করছে তোমাদের সামনে তুলে ধরার। তোমাদেরকে দেখালাম গতকাল যেমন কলেজ স্ট্রিট দেখিয়েছি, সকালে যেমন মানে পশ্চিমবঙ্গে আর কি আমাদের কলকাতায় সবথেকে বড় শক্তিপীঠ কালীঘাটের কালীমাকে দেখেছো পিছনে কত রকম আওয়াজ। আর এখন এসছি, এটাকেও একটা পীঠস্থানই তোমরা বলতে পারো, গাড়ির অ্যাক্সেসরিজের জায়গা মল্লিক বাজার। আরও অনেক জায়গা আছে বাট এটা আর একটা আর কি, একদম কলকাতায় এরকম কত জায়গা আছে যেখানে কম দামে সবটুকু পাওয়া যায়। ওই জন্য তো বলি আমার তিলোত্তমার থেকে বেস্ট কোনো সিটি নেই, এই জন্য না অন্য কোনো সিটি বা অন্য কোনো কাউকে অসম্মান না, আমার তিলোত্তমাকে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার তিলোত্তমার জন্য তো এটুকু আমি বলতেই পারি। চলো আজকের ব্লগ মল্লিক বাজারের রাস্তা থেকে আমরা তিনজনে শেষ করছি। আশা করছি তুমি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যা আমি তোমাদেরকে দিই তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির গুরুত্বগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এইভাবে এখান থেকে শেষ করি, আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে কোনো ভালো জিনিস নিয়ে আসবো, শেয়ার করার চেষ্টা করবো। আজ তিনজনে মল্লিক বাজারের রাস্তা থেকেই ব্লগ শেষ করে দিলাম, টাটা বাই বাই, জয় মাতা দি।